জিবি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আবারও কর্তব্যে গাফিলতির অভিযোগ আনলো মৃত রোগীর আত্মীয়-পরিজনরা। রোগীর করোনা শনাক্ত হয়েছে বলে করোনা ওয়ার্ডে রোগীকে রাখলেও মৃত্যুর পর নাকি হাসপাতাল থেকে বলা হয় করোনা ধরা পড়েনি রোগী, এমনকি মৃতদেহ দিয়ে দেওয়া হয় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, অভিযোগ রোগীর আত্মীয়-পরিজনদের। জিবি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আবারও কর্তব্যে গাফিলতির অভিযোগ আনলো মৃত রোগীর আত্মীয়-পরিজনরা। তাদের অভিযোগ, গোপাল সাহা নামে লেম্বু ছড়ার বাসিন্দা কিডনি সংক্রান্ত রোগ নিয়ে 10ই আগস্ট ভর্তি হয় জিবি হাসপাতালে। রোগীর আত্মীয় পরিজনদের বক্তব্য, তখন হাসপাতাল থেকে বলা হয় রোগীর করোনা টেস্ট করানো হবে এবং কিছুক্ষণ বাদেই পরীক্ষায় পজিটিভ আসে বলে তাদের জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকি সাথে সাথেই গোপাল সাহাকে করোনা ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় বলেও জানান আত্মীয় পরিজনরা। বুধবার সকালে রোগীর মৃত্যু হলে হাসপাতাল থেকে নাকি জানানো হয় 11 তারিখ অর্থাৎ মঙ্গলবার রোগীর করোনা ধরা পড়ে। রোগীর আত্মীয় পরিজনদের অভিযোগ, যদি মঙ্গলবার রোগীর করোনা শনাক্ত হয় তাহলে 10 তারিখ সোমবার রোগীকে কি করে করোনা রোগীদের সাথে একই ওয়ার্ডে রাখা হলো? আজকে বিগত 6-7 মাস ধরে আমি শরীর খারাপ বলতে বাইরের পেশেন্ট আর কি, বাইরের থেকে তো কিডনি বা লিভার এমন একটা সমস্যা, আমরা তাহলে বাইরের থেকে নিয়ে আনছি, বেলে টেলে দেওয়া হয়েছে, এখানে দেখেছি যে কোনো চিকিৎসা নাই। তারপরে পারমানেন্ট 2-3 মাসের টাইম দিয়েছে, পরে আমরা আর বাইরে নিয়ে যেতে পারছি না, লকডাউনের সমস্যা লাগে, তারপরে আমরা জীবিত আনছি। তাদের আরও অভিযোগ, বুধবার রোগী মারা যাওয়ার পর মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলা হয় হাসপাতাল থেকে। প্রকৃতই যদি রোগীর করোনা ভাইরাস শনাক্ত হয়ে থাকে তবে কি করে মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলছে হাসপাতাল কর্তৃপক্ষ, অভিযোগ করেন রোগীর আত্মীয় পরিজনরা। মৃত গোপাল সাহার বোন জানায়, তার পেটের জল খুলতেছি, জল খোলা হয় পায়ে না, বেচা বন্ধ হয়ে যাগা, তারপর চিকিৎসা করলে পরে ঠিক হয়, তো এই দিন আনছি, পরে দিয়ে তারা কোভিড টেস্ট করে সেটা তারা কইতেছে এয়ারপোর্ট করে করোনা, ওয়ান আবার কইতেছে ফার্স্ট স্টেজে করোনা ধরা পড়ে না, দ্বিতীয় স্টেজে, তৃতীয় স্টেজে ধরা পড়ে। তারা ফার্স্ট স্টেজ কইরা সেই তারা এটার মধ্যে ঢুকাই লেছে, তৃতীয় স্টেজ তারা করোনা এটার মধ্যে ঢুকাই সেটা করছে, করোনা এটার মধ্যে যদি ঢুকাই দেয় তো করোনা হইবই। হ্যাঁ, তারা ফার্স্ট স্টেজেই তারা এটার মধ্যে ঢুকাই লেছে, আর দ্বিতীয় 2টা টেস্ট এটার মধ্যে করাইছে, করাই সেটা তারা পজিটিভ কইছে। এর মধ্যে করোনা সে একদম অসুস্থ, খাইতে কথা কইতে পারে না, একটু জল খাইতে পারে না, তার এইভাবে জল দিতে না, খাওন দিতে না, কিছু দিতে না, এরপরে কথারা বাড়ির লোক কইতে থাকুন যাইব। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানায় রোগীর আত্মীয় পরিজনরা। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।